ঠিকানা উলিপুর, উপজেলা উলিপুর, জেলা কুড়িগ্রাম। ছাত্র ছিলাম, মানে 1968 সালে ছাত্রলীগ গঠিত হয় এখানে, এবং সেই নবগঠিত ছাত্রলীগের মোয়াজ্জেম হোসেন মুকুট দিতে আমি সাধারণ সম্পাদক ছিলাম, এবং আরও অনেকে ছিল। কয়েকজন সদস্যের নাম মনে আছে? অনেক মনে আছে, সুনীল কুমার দেব, লিয়াকত হোসেন, আব্দুল বাতেন, তোজাম্মেল হোসেন, অনেক অনেক নাম। 1969-এর শেষের দিকে ডাকসুর, হ্যাঁ, নেতৃবৃন্দ এখানে আসছিল, যেমন নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, তারপরে শাহজাহান সিরাজ, আব্দুল রব, এনারা এখানে কিন্তু আসছিল। এনাদের সঙ্গেই আমরা এলাকা ঘুরছি, এবং নির্বাচনকালীন সময়েও এনারা আসছিল। আমরা মানে এখানে থাকতে পারিনি, আর্মির ইয়াতে থাকতে পারিনি। যখন আমরা দেখলাম যে না, এখানে মানে পাকিস্তানে আর থাকা যাবে না, তখন 11-12 জন আমরা এই দিক দিয়ে সোজা রৌমারিহাজ ইয়েতে গেলাম, মানকেশ্বরে গেলাম। তখন মানকেশ্বরে কিছুদিন আমরা ছিলাম, এখান থেকে যারা শরণার্থী যায়, হ্যাঁ, উলিপুর থেকে, তারপরে চিনমারি থেকে, তখন তাদের সঙ্গে তাদেরকে আমরা আপ্যায়ন করি, এবং বিভিন্ন ভাবে বিভিন্নখানে শেল্টার দিয়ে রাখি। ওখান থেকে আবার আমরা যাই ধুবড়িতে, ধুবড়িতে ওই রকম ওখান এই নদীপথে বহু লোক ধুবড়িতেও গেছি, এমপিদের সহ আমরা তাদেরকে নিয়ে যায় একটা ইয়া করি, তাদের আশ্রয় গ্রহণ করে, তারা সেখানেই থাকে। আমরা ওখানে ওখানকার বড় নেতৃবৃন্দ ছিল, তাদের ওখানেই ছিলাম। এখানে এই কানাইলাল সরকারের ইনিও এমপি ছিল, 70-এর পরে ইনিও এমপি ছিল, এনারে ভাইয়ের বাসা হলো ধুবড়িতে, ওনারে বাসায় ছিলাম। তার ওখান থেকে ওখানে 20-25 দিনের বেশি, এক মাসের মতো ওখানে ছিলাম। ওখান থেকে আসে কুচবিহারে, তখন কংগ্রেস মানে ক্ষমতায়, কংগ্রেসের ওখানকার কুচবিহারের কংগ্রেসের সভাপতি আমাদের তাদের কাছে গেলাম, গেলেন উনি আবার আমাদেরকে আশ্রয় দিল, ওখানে এক ডাক বাংলায়, দুতলা ডাক বাংলায় আমাদের থাকতে দিল। ওখানে আমরা অন্তত 2-3 মাস ছিলাম, কে কোথায় যায় না যায়, কোন দিক দিয়ে যায় না যায়, এই লোকগুলোকে নিয়ে যে একটা শিকারের ব্যবস্থা করে দিই, এই ছিল আমাদের প্রাথমিক কাজ। তারপরে দেখলাম না, তারপরে আবার আমরা 4-5 জন চলে আসলাম, এই দিক দিয়ে চলে আসলাম, ভুরুঙ্গামারি হয়ে চলে আসলাম। আসি দেখি আমাদের বাড়িতে কিন্তু এটাই একটাই ছিল আর কি, আমার বাবারা দুই ভাই। দেখি বাড়িঘর নাই, এখানে আমার এক ফ্রেন্ড যে সভাপতি ছিল ছাত্রলীগের, তার বাড়ি পুড়িয়ে দিছে, আমার বাড়িটাও আমাদের বাড়িটাও পোড়া দিছিল, মানে পোড়া দেওয়ার জন্য আর্মি আসছিল। হ্যাঁ, তখন আমার চাষা দরবেশ টাইপের আর কি, উনি বললো যে না বাবা, তোমরা আমাদের বাড়িতে পোড়া দিও না। বলে তাহলে ঠিক আছে, আপনার কথা রাখলাম, কিন্তু সমস্ত ঘরের বেড়া টেড়া এসে এলে সব খুলে ফেলতে হবে, যেন আমরা ডাংবালায় ওরা কিন্তু অবস্থান নিয়েছিল, ডাংবালা থেকে যেন একে এই রোডের যা কিছু আছে সব দেখতে পারি। আবার 2টা ঘর নিয়ে যায় থানার মধ্যে, বাংকার করছিল, বাংকারের উপর 2টা ঘর দিল। তো এখানে বাড়িঘর নাই, থাকারও জায়গা নাই। তখন আবার এই দিকে কিছুদিন ছিলাম, এই দিকে পালে পুলিয়ে বহুদূরে ঘুরে ছিলাম, খুব অত্যাচার শুরু হয়ে গেলো, এবং ইয়ং ছেলেপেলেদের, হ্যাঁ, খুব ধরাধরি শুরু করলো। আমি একদিন আসলাম সকালবেলা, আসি আমার বড় ভাই একটা মুদির দোকানে বসছিল, সেই দোকানে সকালবেলা আমি গেছি, গেঞ্জি গায়ে দিয়ে গেছি, এর মধ্যেই পাক আর্মি আসলো, আসি আমাকে দেখলো যে নজরুল ইসলামেরও ছবি আছে ঘরটায়, নজরুল ইসলামের ছবিও আছে, রবীন্দ্রনাথেরও ছবি আছে। তো
হিন্দি ইয়াই উর্দুতে বললো, এই তুমি মুক্তিযোদ্ধা হয় মুক্তিযোদ্ধা হয়। আমি বলছি না আমি মুক্তিযোদ্ধা, আমি লেখাপড়াও জানি না কিছু, আমি টাবি করি মুই লেখাপড়া জানো না, হ্যাঁ মুই এই দোকান করি খাম, ঠিক এইভাবে বললাম। তখন ওরা আমাকে দোকান থেকে নামাইল, এর এরই আব্বা এ আমার ভাসতে হয়, দোকান থেকে নামাইল, নামে ওই রাইফেলের বাট দিয়ে দুই তিনটে বাড়ি এখানে দিল, দেখে এই এই সোজায় ধরাও। আমি বলছি আমি দৌড়েলেই গুলি করবে এরা, তা আমি দৌড় শুরু করে দিলাম, মানে প্রাণপণে দৌড়ে শুরু করলাম এবং আঁকা বাঁকা হয়ে দৌড়ে এলাম। তখন আমি আর দেখলাম যে না এখানে আর থাকা সমীচীন নয়। আবার আমরা আমি আবার আমরা যে কয়েকজন আসছিলাম কয়েকজনে আবার রৌমারি হয়ে আবার চলে গেলাম। তখন রৌমারিতে ট্রেনিং শুরু হয়ে গেছে, আমি রৌমারিতে আসিয়ে রৌমারির চিনমারির এক ভদ্রলোক তখন ট্রেনিং করায়, নজরুল ইসলাম নাম, উনি ট্রেনিং করাচ্ছে। আমি গেলাম তার নামটা আমি লেখালাম, ট্রেনিং দিলাম, 15 দিনের ট্রেনিং একটা দিলাম, রাইফেল ট্রেনিং, অস্ত্র দিয়ে ওরা যাও। এই 7-8 দিনের মধ্যে এই এলাকাগুলো মুক্ত হয়ে যায়। আমিনুল ইসলাম অঞ্চলে ছিল, ওনারই নেতৃত্বে আসছিলাম। তখন আমাদের এই রাস্তাঘাট উলিপুর থেকে কুড়িগ্রাম পর্যন্ত কাঁচা ছিল, এই 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 নর্দমা ছিল, বর্ষার দিনে এইরকম কাদা ছিল, খাল খন্দক ছিল। দেশ স্বাধীন হওয়ার পর আস্তে 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 দেশ উন্নতির পথে চলে গেছে। আমি কিন্তু সার্টিফিকেট পাইনি, এটা আমার নানান কারণে আমি পাইনি। আমি তখন বিভিন্নখানে চাকরি বাকরি এ করছি, ঘুরি বেড়াছি, যার জন্যে নামটা অন্তর্ভুক্ত হয়নি।